হ্যালো বন্ধুরা, আজ এটা আমার নতুন একটা ব্লগ, জুই রয় চ্যানেল। এই ব্লগে আমি নতুন একটু কিছু দেখাতে চাইছি, সেটা হলো দশহরা পুজো। এই দশহরা পুজো নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করছি, সেটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগে আমাদের আমাকে জানিও। এইটা আমাদের নিজেদেরই গাছ, এই গাছ থেকে আমরা ফুল কেড়ে নিচ্ছি, যেহেতু আজকে দশহরা পুজো, মা মনসার পুজো, সেই জন্য আমি পুজো দিতে যাবো বলে ফুল, জবা ফুল, কাঞ্চন ফুল। আমার বাড়িতে অনেক ফুলের গাছ আছে, পরে সেটা আমি ভিডিও করে দেখাবো এবং আমরা পুজো দিতে যাবো। যেহেতু আজকে দশহরা পুজো, মানে আমার মা মনসার পুজো। আজকের দিনে সবার, আমাদের যেহেতু বয়স্ক ঠাকুমা দিদা মায়ের কাছ থেকে শুনি যে আজকের দিনে মা মনসাকে পুজো দিতে হয়, কারণ আজকের দিনে সাপ বা মা মনসার যারা ভক্ত তাদেরই আজকে খুবই বিষ হয়, তাই জন্যই আজকের দিনে দশহরা পুজোটা থাকে। তাই আমি যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে, বাড়ির থেকে একটু দূরে মন্দির, এই যে আমাদের এখানে গাছপালা খুবই প্রচুর, বাড়ি থেকে বেরিয়ে আমি পুজো দিতে যাচ্ছি। আমাদের চারপাশে পুকুর, গাছপালা ভর্তি, আমার ছেলে আর ননদের ছেলে দুজন মিলে ছাতা নিয়ে আগে আগে বেরিয়ে তোরা আগে যাচ্ছে, এবং আমার ননদ ভিডিও করছে, ও আমরা চারজন মিলে একসঙ্গে পুজো দিতে যাচ্ছি। আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি, তার মন্দিরটি দূরে, কিন্তু চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, এখানে পুকুর এবং গাছপালা ভর্তি থাক আছে, এবং জায়গাটা এতটা ভিডিও করার জন্য বা ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর জায়গা। তা আমরা এখানে পুজো দিতে যাচ্ছি, দেখো এই পুজো দিতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরে অনেকেই পুজো দিতে আগে থেকে এসছে, এবং মন্দিরটা রয়েছে বট গাছ এবং অশ্বত্থ গাছের তলায়। তা আমরা দেখো পুজো দিতে যাচ্ছি, এবং মাকে দেখলে তোমাদের খুবই খুব সুন্দর লাগবে, এবং মায়ের মুখটা এতটাই সুন্দর, শান্তি মনে হবে। দেখো আমরা পুজো দিতে চলে এসেছি, আমরা নিজের মুখটা কতটা সুন্দর বলে দেখি, অনেকে ফটো তুলিয়েছি, ওর মায়ের মুখটা সুন্দর। দেখো বন্ধুরা মায়ের মুখটা কতটা সুন্দর, এর আগে অনেকে পুজো দিতে এসেছিল, তারা দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছে, এবং আমরাও পুজো করব এবারে। এই যে আমি এবার মন্দিরে ঢুকলাম, যেহেতু আগে যারা ছিল পুজো করে বেরিয়ে গেছে, এবং ওরা বেরোনোর পর আমি মন্দিরে ঢুকে এবার পুজো দেবো বলে বসছি। বসে এখানটায় মায়ের পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করছি, এবং আমার ছেলে তার সাথে আমার সাথে তো বসবেই, ও পুজো দিতে সব জায়গায় আমার সাথেই যায় পুজো দিতে। আমার ছেলে পুজো পুজো করতে ভালোবাসে, তাই ও আমি পুজোখানে যাই, আমার ছেলে আর আমি সব সময় একসঙ্গেই পুজো দিতে যাই, এবং আমার ছেলে পুজো করতে খুব ভালোবাসি, তাই জন্য আমার ছেলে যেখানে আমি পুজো করতে যাই সেখানে পুজো করতে যাই। প্রথমে আমরা তাই জন্য পুজো করতে বসলাম, আমার ছেলে আমার সাথে বসেছে, এবং আমরা এই ধূপকাঠি মোমবাতি সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো করে প্রথমে আমি মোমবাতিটাকে ফেলে নিলাম, তারপরে আমি একটু দুধ ঢালছি ঠাকুরকে, যতক্ষণ এইটা এই বাটিটা আমরা নিয়ে গেছি মাকে, এতে করেই আমরা দুধ কলার সন্তোষ দেবো, তাই জন্য আমি কলাটাকে ছাড়িয়ে নিলাম, এবং দুধের পাশে আর বাটির মধ্যে সন্দেশ দিয়েছি দিয়ে ঠাকুরের কাছে তৈরি। এবারে আমরা দুধটা, কলা এবং সন্দেশ দিয়ে দিলাম, দিয়ে আমি এবং আমার ছেলে পুজো করব। তুলসী পাতা দিলাম, মায়ের চরণে রাখলাম, এটা মাকে আমরা প্রসাদ হিসেবে দিলাম, নমস্কার করে নিয়ে এবার আমরা যা যা করার আছে তারপর করছি। মায়ের পায়ে আমরা জবা ফুল দিলাম, মায়ের যেহেতু প্রিয় ফুল লাল জবা, তাই আমরা লাল জবা দিয়ে মাকে পুজো করছি। আমার ছেলে আমরা মাকে ফুল দিচ্ছি, কেন মা মনসার প্রিয় রং লাল ফুল, লাল জবা ফুল, তাই লাল জবা ফুল দিলাম মার পায়ে, এবং দুধ দিলাম। এখানে একটা গাছ আছে বাচ্চা মতন, ছোট্ট একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুধ দিলাম এবং ফুল দিলাম, এবং পিছনে আর একটা গাছ আছে, আমরা নমস্কার করে নিয়ে আমার ছেলে ওখানে ফুল দিচ্ছে, এবার আমরা এখানে নমস্কার করে আমরা পিছনে যাব। পিছনে একটা মায়ের গাছ আছে, সেই গাছের মধ্যে আমরা ফুল দেবো, দুধ দিয়ে পুজো করব। দেখো তোমরা, এবারে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, মোমবাতি জ্বালিয়েছি, যে ধূপকাঠি দিয়ে মাকে একটু আরতি করে নেব, করে নিয়ে তারপর আমরা গাছ আছে পিছনে সেখানে পুজো করতে যাব।
তারপর আমরা আরেকটা কলা ছাড়িয়ে নিচ্ছি, কারণ পিছনে গাছ আছে সেখানে আমরা দিতে যাব। এবং আমি ধূপকাঠি জ্বালিয়েছি, আমার ছেলে বলল আমাকে দাও আমি আট্টু জ্বালাচ্ছি, বলে ও ধূপকাঠি জ্বালাবে, ও প্রচুর পরিমাণে পুজো করতে ভালোবাসে। এই জন্যে আমরা এবার নমস্কার করে নিয়ে ধূপ ধূপ ঠাকুরকে দিয়ে মোমবাতি দিয়ে আমরা এবার পিছনে যাবো। বন্ধুরা, তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে এবং লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে এই দশহরা পুজোনের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে একটু জানিও, এবং নতুন আর একটা ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসবো, সেটাও দেখো তোমরা কীরকম লাগে আমাকে একটু জানিও। প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। এই মন্দিরের পাশ দিয়ে আমরা এলাম, এখানে একটা গাছ রয়েছে বট গাছ, অশ্বত্থ গাছের তলায়। এই গাছটার মধ্যে আমরা দুধ কলা ফুল সব দেবো, আমার ছেলে প্রথমে দিয়েছে আমি দেবো, তারপর আমার ননদও দেবে। আমি বলেছি যে আমরা দিয়ে নিয়ে তোকেও দিতে দেবো, তুইও দিবি, কারণ ও তো ভিডিওটা করছে, ও তো দিতে পারছে না, সেই জন্য আমি দিয়ে নিয়ে ওকে বলবো তুই দে, তারপর ভিডিওটা আমি করবো। আজকে যেহেতু দশহরা পুজো, চারদিকটা মানে সব জায়গায় এই পুজো হয়ে থাকে, কারণ এই পুজোটা না হলে মা মনুষ্যকে পুজো না করলে মানে আমাদের যে চারপাশে যারা আছে মানে সাপ বা বিষাক্ত জিনিসপত্র, তারা এই মায়েরই আত্মীয়, না? তাই জন্য মাকে আমরা সবসময় প্রণাম করে এবং পুজো করি, যাতে আমাদেরকে মা সবসময় ভালোভাবে রাখে, যাতে আমরা এইসব জিনিস থেকে একটু দূরে থাকি, আমরাও দূরে থাকবো, তারাও আমাদের থেকে দূরে থাকবে, কারণ তারাও আমাদের ভয় পায়, আমরাও তো তাদের ভয় পাই। এই জন্য মাকে আমরা সন্তুষ্ট করি, কারণ মা যদি সন্তুষ্ট থাকে মায়ের বাচ্চারা তারাও সন্তুষ্ট থাকবে, যে না মাকে আমরা পুজো দিয়েছি। একটা মনের দিক থেকে খুব শান্তি লাগেছে একটা মার কাছে পুজো দেওয়ার ব্যাপার। এই পুজোটা এই গরমকালেই বৈশাখ মাসের শেষে মানে জ্যৈষ্ঠ মাসে, একদম বৈশাখের শেষ জ্যৈষ্ঠের প্রথম দিকে এই পুজোটা হয়ে থাকে। এই পুজোতে আমরা মানে বেশিরভাগ লোক নিরামিষই খায়, বা কেউ জল ঢালা ভাত করে, পান্তা করে, যেই ভাত মানে আজকের দিনে ঠান্ডা পরিবেশ থাকতে হয়, কেন যেহেতু চারপাশটা পরিবেশটা খুবই গরম আবহাওয়া থাকে, এই জন্য এই সময় একটু যেহেতু মামনসার পুজো, সেই সময় মামনসার পুজো মানেই লোকে জল ঢেলে ভাত খায়, কারণ পান্তা করে খায় আগের দিন রান্না করে মাকে সন্তুষ্ট করার জন্য, কেন কোনো গরম খাবার করতে নেই মায়ের পুজোতে, কোনো গরম করতে না। আমি এখান থেকে সিঁদুর নিয়ে পরে নিলাম, পরে নিয়ে মায়ের পায়ে সিঁদুর যেহেতু পরে নিয়ে আমার ছেলে শাক বাজাচ্ছে এবং আমি ঘন্টা মাছ বাজাচ্ছি, বাজিয়ে নিয়ে আমরা পুজো দিয়ে আমরা কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়াবো, কারণ মাকে ওখানে আমরা দিয়েছি ফুটফলা, যেটা আমাদের পোশাক বাড়ির জন্য নিয়ে যাব, সেটার জন্য আমরা বাইরে দাঁড়াবো। এবং বাইরে অনেক বাচ্চারাও দাঁড়িয়েছিলো, কারণ ওরাও পুজো দিয়েছিলো, আমাদের পাশেই থাকে তারা। দেখো বন্ধুরা, আমাদের চারপাশটা দেখো, মন্দিরের পাশটা কতটা সুন্দর, মানে এত সুন্দর, মানে এই জায়গাটা এলে তোমার যেরকম ঠান্ডা সেরকম পরিবেশটা শান্ত, আর তোমার এখানে কোনো মনে হবে না যে কোথাও, একটা নিরিবিলি জায়গা যেখানে এলে নিজেকে খুব ভালো লাগবে। তা আমাদের পুজো হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা বাড়ির থেকে যাচ্ছি, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো, কেমন লাগলো আমাকে জানিও।